গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সানডে কালকে শনিবার ছিল কালকে তো মা ওরা এসছে কিন্তু কোনোরকম কোনো ভিডিও করা হয়নি শুরু করেছিলাম আর শেষ করতে পারিনি তো সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো আজকে সকাল সকাল উঠে পড়া হয়েছে 8টার মধ্যে সবাই ওঠা হয়েছে কিন্তু এই যে আমার মেয়ে এখন ব্রাশবাসি করছে এই দেখো ব্রাশবাসি করছে কি করছো গো তুমি কি করছো তুমি আচ্ছা ও ব্যস্ত আছে এই যে এটা আমার মা হাই করে দাও হাই করে দাও হাই তুমি হাই করে দাও আমি তো রোজই করি তোমরা তো সবাই চেনো আমার মাকে আমার বোনির ভিডিওতে দেখেছো নিশ্চয়ই বাপি আর এর বাবা গেছে সবজি বাজার করছে না সবজি বাজার তো হয়ে গেছে ধরো তোমাদেরকে দেখায় কি কি বাজার করেছে এখন বাজে 10টা ঠিক আছে এই দেখো বাজার সবজি বাজার করে নিয়ে এসেছে এখন আবার গেছে মাছের বাজার করতে তো কারণ একবারে জিনিসপত্র কিনে আনতে পারে না এই যে এই দেখো এইগুলো সব বিছিয়ে রেখেছি আমি এবার গোছাবো এগুলো শাক বাঁধাকপি ফুলকপি বিনস গাজর আছে আমার ফ্রিজে পেঁপে শিম কুমড়ো শসা এ হয়েছে আমাদের সবজি বাজার এরপরে গেছে এই মাত্র এগুলো দিয়ে গেল এরপরে নিয়ে আসবে মাছের বাজার মাছ চিকেন নিয়ে আসবে তো এলে তোমাদেরকে সেটাও দেখাবো চলো এগুলো পটপট করে আমি গুছিয়ে নিই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিই অলরেডি ফ্রিজ প্যাকড আপ আমি এত জিনিস কোথায় রাখবো আমি জানি না I'm drowning in something and I can't come out. Just show me love. Hey. Phela dilo na ki? Chingri mach. এই যে চিংড়ি মাছ নিয়ে এসে না ছাড়িয়ে 11টা বাজে ঠিক আছে এরপর আমি চিংড়ি মাছ ছাড়াবো তারপরে রান্না হবে এই যে আজকে মনে হচ্ছে তিনটে বাজবে চিংড়ি মাছ আর একটু এটা দেখি দাও এটা দেখি দাও ঠিক কি আছে আমি এখনো জানি না আমাকে ওগুলো খুলতে হবে খুলে দেখতে হবে মা ওদিকে খাচ্ছে মা ওরা মা বাপি খাচ্ছে আর তারপরে মা খেয়েছে মা তোমরা দেখলে সবজি বাজার গোছালাম তো তারপরে যে ঝাড়ু মোছা করতে ছিল সে ঝাড়ু মোছা করে গেল মা শাক ছাড়িয়ে দিল শাক ধুয়ে সমস্ত কিছু রেডি আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে দিয়েছে এবার হবে রান্না করার পর্ব চলো তোমাদের থাকো বন্ধুরা দেখো এখন কটা বাজে না দুটো 10 বাজে এই মাত্র আমি স্নান করে এলাম তো এত কিছু দেখালাম সবজি মাছ মাংস বাবা লাস্টে কি রান্না হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে চিকেন আর এই হলো শাক ভাজা আর এই হলো ভাত এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চুনো মাছ চিংড়ি মাছ এমনি পোনা মাছ মাংস ধুতে কি সময় লাগে তার ঠিক নেই তো চুড়ো মাছ নিয়ে এসছে টুঙ্গের বাবা চুড়ো মাছ খেতে খুব ভালোবাসে তো আমি বানাতে পারি না চুড়ো মাছ তো মা আছে ওই জন্য বললো বাবা মা বললো যে আমি বানিয়ে দেবো নিয়ে আসতে পারবো তো ওই জন্য চুড়ো মাছ নিয়ে এসে ওই চুড়ো মাছ ছাড়া দেখে ছাড়িয়ে দেয়নি চুড়ো মাছগুলো ছাড়িয়ে ছাড়াতে মা ছাড়ালো ওই জন্য দেরি হলো এত পরিমাণ দেরি হয়ে গেছে তারপর সান টান সব কিছু সেরে দেখো এখন ভেজে চুল চুল শুকাবো আর এখানে হচ্ছে মেয়েকে এই যে খাওয়াচ্ছে চিকেন সে চিকেন আর তার কাটুন চলছে তাকে চিকেনটা দেখিয়ে দিকে ভাতটা দিতে হবে শুধু ভাতও খাবে না শুধু চিকেন ভাতটা দেখিয়ে দিকে দেখো চিকেন খাচ্ছে চিকেন খাচ্ছো চিকেন খাচ্ছো তো চিকেন খাচ্ছে ওর বক্তব্য চিকেন খাবো চিকেন মামা চিকেনে ঝাল দিয়েছে আমি বললাম ঝাল আমি দিই তুমি খাও বলে একটুখানি টেস্ট করলো শাক ভাজা খাবে না শাক ভাজা দেখবো ফেলে দাও এটা ফেলে দাও আমাদের খাওয়া দাওয়া হবে আমাদের খাওয়া দাওয়া সার্ভ করছে দেখো মনে পেঁয়াজ কাটা
বাবা না এখনো খাচ্ছে, এখনো খাওয়া হয়নি, বাবাকে খাওয়াচ্ছে এখনো। তো আমাদের খাওয়া দাওয়ার বাড়া হচ্ছে, কি অবস্থা হবে, 3টে বাজে, তো এবার খাওয়া দাওয়ার বাড়বো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম রেস্ট নিতে। প্রচুর ঠান্ডা, মানে বলার কথা না, এত পরিমাণ ঠান্ডা, আমার হাত এখনো মধ্যে ঠান্ডা, বড় লেবের মধ্যে ঢুকে গেছিলাম, তারপরে ঠান্ডা হয়নি, গরম হয়নি হাত আর পা। তো মামা এই মাত্র ঘুম থেকে উঠলো, চা খাবো, আমি চা বানাচ্ছি, দেখো এখানে কি করছো তুমি, আমলকিটাকে কেটেছো, নুন দিয়েছো, আমলকিটা কাটবো, খে, সাবধান হাত কাটবে। I'm drowning in something and I can't come out. Just show me loving, I need your loving. Me, myself, ain't enough. It's like being a doctor or crushing heart. তো ফ্রেন্ডস, তোমরা দেখলে আমরা চা খেলাম, প্রচুর মজা করছিলাম, চা খেলাম, মুড়ি টুড়ি খেলাম, তো প্রচুর মজা হচ্ছে। মামা আর বৃষ্টি না, মামা আর লাকির নাচ তোমরা দেখলে, মানে লাকি যেরকম করবে ও সেরকম নাচবে, যা করবে তাই ও করবে, মানে ও প্রচুর হ্যাপি, ভীষণ পরিমাণে হ্যাপি, তোমরা দেখা তো বুঝতে পারছো। তো যাই হোক, আমরা সবাই মিলে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছি, খুব ভালো লাগছে ঠান্ডার মাঝে, মানে খুবই ভালো লাগছে। বেরিয়েছিলাম চাটা খেয়ে একটু, তো বাপি যায়নি, আমি আর আমি ও আর মা আর বাবানকে নিয়ে বেরিয়েছিলাম একটু পাশেই সামনেই, মানে ওই আমার রেগুলার কাজ, কাজরা ফেলতে, তো কাজরা ফেলে দিয়ে এসে একটু গিয়েছিলাম ওই ওই দিকটা দিকে, তো আবার চলে এসেছি। তো এসে এখন বাজে, এখন বাজে কটা জানো, 1:30 বাজে, তো এখন 1:30 বাজে, এখন তো রাতের খাওয়া দাওয়া তোরজোর হবে, তো তোরজোর বেশি কিছু হচ্ছে না, বেশি কিছুই নেই, একদম সিম্পল, কারণ দুপুরে অনেক বেলা হয়ে গেছিলো খেতে, 3টে প্রায় 2:30 দিকে আমরা খেয়ে দিয়ে উঠেছি। তো চিকেন রয়ে গেছে, আর কালকে রাতের সিমুই বানিয়েছিলাম, সেই সিমুইটা রয়ে গেছে, দুপুরে ভাত আছে, তো রুটি বানাবো, আর দেখি বেগুন ভেজে নেবো। প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে বলার কথা না, হাত গরম হচ্ছে না, আজকে এখানে মনে হয় 10 ডিগ্রি হবে যা ঠান্ডা, বুঝতে পারছি। আর 3-4 বছর পর ঠান্ডা উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। 1 নম্বর, 2 নম্বর কালকে দেখাচ্ছে নেটে, কালকে নাকি 7 ডিগ্রি ঠান্ডা থাকবে, মানে বাবা কী অবস্থা হবে কে জানে। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, আটা মেখে নিয়ে রুটি বানিয়ে নেবো তাড়াতাড়ি, খোপা খপ খেয়ে নিয়ে একদম বিছানে চলে যাবো, কারণ লেপের মধ্যে লেপ মুড়ি দিয়ে, আশা করি তোমরাও এই শীতকালটাকে খুব এনজয় করছো। তো চলো ভিডিওটাকে আর বড় করছি না, আটা রুটি বানিয়ে নিই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা যারা নতুন ভিউয়ার্স, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আমি একটা তোমাদের সাথে হাজির হয়ে যাবো, এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই বাই।